মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের উৎসাহ দিতে এগিয়ে এলেন জলঙ্গির এক চিকিৎসক শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছাত্র ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে পুরস্কার তুলে দিয়ে উৎসাহ দিলেন চিকিৎসক জনির উদ্দিন মোল্লা বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কোয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স সম্প্রতি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল রাজ্য এবং মুর্শিদাবাদ জেলা জুড়ে এবার ভালো রেজাল্ট করেছে পড়ুয়ারা জেলার সীমান্তবর্তী এলাকার কৃতি ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দিতে এগিয়ে এলেন জলঙ্গির এক চিকিৎসক জনিরুদ্দিন মোল্লা জনিরুদ্দিন সীমান্তবর্তী এলাকারই বাসিন্দা ছোটবেলা থেকে হাজার প্রতিকূলতা কাটিয়ে আজ তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত কিন্তু সবাই পারে না এই প্রতিকূলতা কাটাতে তাই ডাক্তারবাবু চান তার মতোই সাফল্য পাক সীমান্তের ছাত্রছাত্রীরা আমি ডক্টর উদ্দিন মোল্লা আমার বাড়ি সীমান্তবর্তী এলাকায় আমি সেই একদম গরিব ঘর থেকে উঠে এসেছি এবং সেই সময় এলাকার অনেক ছাত্রছাত্রীর উৎসাহ পায় না এবং তারা ভবিষ্যতে একটা আশা নিয়ে মানুষ আগে এগোয় হয়তো আমি ভেবেছি হয়তো আমার এই পুরস্কৃত করার পরে তারা নিজের উৎসাহিত মনে করবে এবং তারা আরো পড়াশোনা চালিয়ে যেতে পারবে আমার উৎসাহিত তাদের উৎসাহিত করার জন্য আমার উদ্যোগটা মেনলি আজকে শনিবার সকাল থেকেই জলঙ্গির ব্লকের সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন উপহার সামগ্রী সঙ্গে শুভেচ্ছাও সেই উপহার পেয়ে খুশি পড়ুয়ারাও অনেকটা খুশি খুব ভালো লাগছে এই তো ফার্স্ট হয়েছে ব্লকে সেই জন্য আরো জন্য আরো সাহস ভালো লাগবে চিকিৎসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের লোকজন থেকে এলাকার সাধারণ মানুষেরা ডাক্তারবাবুর আশা উনি যদি পারেন তাহলে বাকিরাও পারবে শুধু রাখতে হবে মনের চোর